আমি কেন এই ডিসিশন নিলাম তোমাদের অনেকের মাথাতে আসতেই পারে যে এত বড় ডিসিশনটা কেন হঠাৎ কেন নিলে। আমি কখনো চাইনি এটা হোক, আমি কোনোদিনও আশাও করিনি এটা আমাকে করতে হবে। বাট একটা কথায় আছে না, যে ভগবান যেটা লিখে রেখেছে তোমাকে সেটাই করতে হবে, তার বেশি তুমি কিছু করতে পারবে না। কিন্তু একটা জিনিস আমি বুঝলাম, ইউটিউবে টিকে থাকতে গেলে তোমাকে নোংরা ভিডিও বানাতেই হবে, ভিউজ কুড়ানোর জন্য বা ভাইরাল হওয়ার জন্য তোমাকে এমন কিছু করতে হবে যেটা খুবই নিম্নমানের। এতটুকুই কি আমার জার্নি ছিল? অনেকে অনেক রকম কোয়েশ্চেন্স আছে আই নো। আজকে আমি তোমাদের সঙ্গে যে কথাটা শেয়ার করতে চলেছি সেটা আমি জানি যে আমার কাছে কতটা পেইনফুল, বাট this video will be very emotional for me, but still I have to do this. Yes. So, hey guys, welcome back to my channel. You are watching me on my YouTube channel, which is Ritvika Chakraborty, and if vlog is your reference, you can definitely subscribe to this channel. তো আজকের এই ভিডিওটার থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেই গেছো যে আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা একদমই বাকি ভিডিওগুলোর সঙ্গে কোনোভাবেই তাল ঝোল মেলে না, কোনোভাবেই রিলেট করে না। আর তোমরা অনেকে ভাবতে পারো এত বড় একটা ডিসিশন আমি কেনই বা নিলাম, এতটুকুই কি আমার জার্নি ছিল, বা আমি এতটাই পেশেন্স নিয়ে ইউটিউবে এসেছিলাম কিনা। তোমরা অনেকের অনেক রকম কোয়েশ্চেন্স আছে আই নো, বাট আজকে আমি তোমাদের সঙ্গে যে কথাটা শেয়ার করতে চলেছি সেটা আমি জানি যে আমার কাছে কতটা পেইনফুল। কারণ একটা চ্যানেল মানে হচ্ছে একটা বাচ্চা। একটা বাচ্চাকে যেমন তুমি ছোট থেকে বড় করো, লালন পালন করো, অনেকটা কেয়ার দিয়ে, অনেক কিছু দিয়ে, সেরকমই আমার ইউটিউব চ্যানেলটাও কিন্তু আমার কাছে একটা ছোট্ট বাচ্চার মতনই ছিল। আমি ছিল বলছি কারণ দিস ইজ দ্য লাস্ট ভিডিও, তোমরা বুঝতেই পেরেছো। আমি কখনো চাইনি এটা হোক, আমি কোনোদিনও আশাও করিনি এটা আমাকে করতে হবে। বাট একটা কথায় আছে না, যে ভগবান যেটা লিখে রেখেছে তোমাকে সেটাই করতে হবে, তার বেশি তুমি কিছু করতে পারবে না। তো জার্নিটা কিরকম ছিল এবং কেন আমি এই ডিসিশনটা নিলাম সবটাই আমি তোমাদেরকে বলবো। কারণ এতটা একটা বড় ডিসিশন নেওয়া আমার জন্য কিন্তু সহজ ছিল না, এবং দুটো বছর আমি আমার রক্ত জল সব কিছু বলতে পারো যে সব কিছু দিয়ে আমি এই চ্যানেলটাকে আজকে যেটুকু আছে, যে জায়গায় দাঁড়িয়ে আছে সেই জায়গায় এনেছিলাম। আমি এতটাই ম্যানিফেস্ট করেছিলাম আমার এই চ্যানেলটার জন্য যে আমার রাতে ঘুম উড়ে গেছিলো, আমাকে হসপিটালাইজড হতে হয়েছিল, প্রচুর প্রচুর দিন রাত আমি খিট এক করে এই চ্যানেলটাকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছিলাম। কিন্তু একটা কথায় আছে যে তুমি সব কিছু একই জীবনে হয়তো পেতে পারবে না, তুমি কিছু জিনিস পাবে আর কিছু জিনিস তোমাকে দেবে না ভগবান, সেটা তোমারই হয়তো ভালোর জন্য, কিংবা ভালো কি না সেটা সেটা হয়তো আমার জানা নেই। তো আমি তোমাদের সঙ্গে যখন সবটাই আজকে শেয়ার করছি, তো এটাও বলবই যে এই চ্যানেলটা মেইনলি আমি 2020 সালে আমার বাবা মারা যাওয়ার ঠিক এক দু মাস পরে বানাই। আমার বাবা মারা যায় অক্টোবর মাসে এবং আমি চ্যানেলটা বানাই ডিসেম্বরে। ডিসেম্বরের 25th আমি ফার্স্ট ট্রেলার আনি আমার চ্যানেলে, এবং January 4th আমি আমার চ্যানেলে ফার্স্ট ভিডিও আনি, প্রপার ভ্লগ আনি। এবং আমি মেনলি চ্যানেলটা কেন বানিয়েছিলাম, তোমরা যারা আমাকে রেগুলারলি ফলো করতে তারা জানো, মেনলি একটা জায়গা থেকে ডিস্ট্র্যাক্ট হতে, আমার ওই টাইমে বাবা মারা যাওয়ার বিষয়গুলো থেকে একটু নিজের মাইন্ডটাকে ডিস্ট্র্যাক্ট করার জন্য তো চ্যানেলটা খোলা। এবং আমি জানতাম আমি কোনোদিনও হয়তো এই ফিল্ডে মানে ইউটিউবে সাকসিড করবো না, বাট স্টিল আমার হবি থেকে হয়তো বলতে পারো, আমার প্যাশন থেকে বলতে পারো, আমি এই চ্যানেলটার জন্য নিজের যেটুকু ইন্টারেস্ট বলো, যেটুকু প্যাশন বলো, সবটা দিয়েছিলাম, সবটা দিয়েই চ্যানেলটার জন্য খেটেছিলাম। বাট ইভেনচুয়ালি আমার জার্নিটা হয়তো এতটাই ছিল। আমি কেন এই ডিসিশন নিলাম তোমাদের অনেকের মাথাতে আসতেই পারে যে এত বড় ডিসিশনটা কেন হঠাৎ কেন নিলে তুমি।
আসলে তুমি যখন কোনো কিছু করো, সেটা ইউটিউব বলে নয়, তুমি কোনো অফিসে জব করো যখন, বা তুমি কোনো জায়গায় যখন কাজ করো, তুমি সবসময় সেই কাজটা ইন্টারেস্ট নিয়ে তো করো বটে। ইন্টারেস্ট না থাকলে কোনো কাজই সম্ভব নয়, মোটিভেশন না থাকলে কোনো কাজ সম্ভব নয়। কিন্তু তার সঙ্গে আরও একটা জিনিস খুব দরকার, সেটা হচ্ছে এনার্জি এবং সেই কাজটাতে মোটিভেশন। আমি এতদিন হয়তো 2 বছর ধরে আমার চ্যানেলে এতটা পেশেন্স রেখে কাজ করতে পেরেছি কারণ আমার মধ্যে হয়তো মোটিভেশন ছিল প্রচুর। আমি জানতাম যে আমি যেই কাজটা করছি সেটা কোথাও না কোথাও কাউকে হার্ম করছে না কোনোভাবে, কারণ আমি অনেকেই দেখবে ভিডিওতে ভাইরাল হওয়ার জন্য বা ভিউজ পাওয়ার জন্য অনেক ভুলভাল ক্যাপশন বা অনেক ভুলভাল জিনিস দেখানো এগুলো করে, বাট আমি আমার সবসময় ইন্টিগ্রিটিটাকে বজায় রেখেছি। আমি আমার ফ্যামিলিকে, যেহেতু আমার ফ্যামিলি কি ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে সেটার একটা বলে না দায়ভার আমার কাঁধের উপর থাকে, আজকে আমি যদি একটা খারাপ ভিডিও দিই তাহলে সেটার দায়ভারটা তাদের উপরও কিছুটা বর্তায় এবং আমার উপরে তো পুরোটাই বর্তায়। তো সেই সব কিছু মাথায় রেখে আমি কখনো কোনো খারাপ ভিডিও বানাইনি, আমার সেটা মানবিকতায় বেঁধেছে বলতে পারো খারাপ ভিডিও বানানোর আগে এবং ভাবার আগে যে এরকম কন্টেন্ট বানাবো কি বানাবো না। অনেকে আমাকে অনেক রকম সাজেশনস দিয়েছে, এটা করো এটা করো সেটা করো, বাট আমার মন থেকে কখনো যেহেতু সেটা আমি মানিনি তাই আমি কখনো বানাইনি। কিন্তু একটা জিনিস আমি বুঝলাম, ইউটিউবে টিকে থাকতে গেলে তোমাকে নোংরা ভিডিও বানাতেই হবে, ভিউজ কুড়োনোর জন্য বা ভাইরাল হওয়ার জন্য তোমাকে এমন কিছু করতে হবে যেটা খুবই নিম্ন মানের, যেটা আমার দ্বারা সম্ভব নয় বলে আমি মনে করি, কারণ আমি টিচার হতে চলেছি কিছু 1 বছর পরেই হয়তো আমি ফুললি প্রফেশনালি টিচার হয়ে যাব। তো অ্যাজ এ টিচার আমার রেসপন্সিবিলিটিটা হয় যে একটা সোসাইটি যেটা অলরেডি প্রচণ্ড করাপ্টেড, সেই করাপ্টেড সোসাইটিকে একটা ভালো দিক, সেই সোসাইটির মধ্যেও কোনটা ভালো দিক সেটা দেখানো, এবং সেটা আমি আমার লাইফস্টাইলের থ্রুতে তোমাদেরকে আমি কিভাবে আমি আমার ওয়েট লস করেছি বা কিভাবে আমার ফ্যামিলির সাথে আমার বন্ডিং, আমার ফ্রেন্ডসদের সঙ্গে আমার বন্ডিং, আমি কি হেলদি লাইফস্টাইল লিড করি না বাজে জাঙ্ক লাইফস্টাইল লিড করি, সবটাই তোমরা দেখেছো এই 2 বছরে। সুতরাং আমার ভিডিওতে কোনো খারাপ কিছুই কোনো দিনই আমি কিন্তু শেয়ার করিনি, কিন্তু আমি এটুকু বুঝলাম যে একটা পরিবেশে আমরা এমন জায়গায় থাকি, একটা সমাজে থাকি যেখানে তুমি যদি একটা নোংরা কথা বলো, একটা মানুষকে বানিয়ে ভিডিও বানাও, সেখানে তুমি ভাইরাল, কিন্তু তুমি যদি একটা ভালো ভিডিও বানিয়ে ভাবো যে না আমি ভাইরাল হব, সেটা কখনোই সম্ভব নয় বলে আমার এখন ধারণা জন্মেছে। কিছুদিন আগে অবধিও আমি যথেষ্ট কনফিডেন্ট ছিলাম যে আমার ভিডিও হয়তো, ভিডিওর মধ্যে দম আছে এবং আমি হয়তো টিকে থাকতে পারবো এত লোকের ভিড়ের মাঝখানেও, কিন্তু এখন আমার নিজের উপর সেলফ ডাউট এসেছে এবং আমি যে ইউটিউবের জন্য এত কিছু করেছি, এখন আমার মধ্যে একটা কোয়েশ্চেন জাগছে যে আমি সারা দিন, তুমি ভাবো আমি কলেজে যাই, কলেজের অ্যাসাইনমেন্টস থাকে, প্র্যাকটিকাম থাকে, সেগুলো করি, দেন আমার স্টুডেন্টকে পড়ানোর থাকে, স্টুডেন্টগুলোকে পড়ানোর পরে এডিট করা, ভিডিও শ্যুট করা, এত কিছুর মাঝখানে যখন আমি দেখি আমি আমার এতটা এফর্টস দিচ্ছি এবং ইন রিটার্ন আই এম নট গেটিং এনিথিং, মানে আমি বেয়ার মিনিমাম একটা ক্রিয়েটার কি ভাবতে পারে যে ভিউস বা কমেন্টস ফ্রম দ্য সাবস্ক্রাইবার্স, বাট আমি সেটাও পারছি না। এবং সেটা 1-2 মাস হলে হয়তো আমি ব্যাপারটাকে ইগনোর করতাম, ইটস বিন 5 টু 6 মান্থস অ্যান্ড সিন্স মাই বার্থ, লাস্ট ইয়ার্স বার্থডে আই ক্যান রিমেম্বার ভেরি ক্লিয়ারলি, আমার ভিউজ যেভাবে হতো আমি মাঝখানে ভেবেছিলাম ঠিক আছে একটা চ্যানেল সব দিক থাকে, একটা চড়াই থাকে উতরাই থাকে, বাট এই মুমেন্টে আমি লাস্ট 5-6 মাস ধরে কোনো রকম চড়াই তো দেখছি না, সেটা পুরোটাই নেগেটিভ দিকেই যাচ্ছে, মানে সেটা ভিউজ কমা থেকে শুরু করে আমার মনে হচ্ছে চ্যানেলে কোনো রকম টেকনিক্যাল ইস্যুজের কারণে আমার সাবস্ক্রাইবার্সরা আমার নোটিফিকেশন পায় না ভিডিওর, এবং সেটা নিয়েও আমি ইউটিউবের সঙ্গে যখন কন্ট্যাক্ট করার চেষ্টা করি তারা আমাকে আশ্বাস দেয় যে তারা এই প্রবলেমটা ফিক্স করবে, বাট সেটা কখনোই কোনো প্রবলেমের দ্বারা মানে ওদের ফিল হয়নি প্রবলেম, কারণ আমি একটা খুবই ছোটো ক্রিয়েটার, তো সেই প্রবলেমটাও ফিক্স হয়নি, যার জন্য অনেকেই আমার ভিডিও নোটিফিকেশন পায় না। অনেকে আমাকে কমেন্ট করে বলে দিদি তোমার ভিডিও কেন তুমি দাও না, এদিকে আমি রোজ এত কষ্টের সঙ্গেও তোমাদের জন্য কিন্তু ভিডিও বানিয়ে চলেছি, সো ইট ফিলস ভেরি ব্যাড, আমার প্রচণ্ড কষ্ট হতো। আমি যখন ট্রেনে বা মেট্রোতে কারোর সঙ্গে দেখা হতো সে যখন আমাকে বলতো যে তুমি এখন ভিডিও দাও না, এটা শুনলে আমার প্রচণ্ড কষ্ট হতো, বাট স্টিল আমি তাদেরকে বলতাম উত্তরে না আমি তো ভিডিও দিই কেন, আপনি দেখতে পান না, বললো না আমার তো এখন আসে না তোমার ভিডিও,
তো এই সব কিছুকে কাটিয়ে আমার বিএডে ভর্তি হওয়া, এত চাপের মাঝখানেও আমি চেষ্টা করেছি সবার সঙ্গে কানেক্টেড থাকার, কারণ ইউটিউবটা আমি সবসময় বলে এসেছি আমার প্যাশন, আমার প্রফেশন, আমার প্রফেশন হচ্ছে টিচিং, তো আমি সেটাতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবো। কিন্তু ইউটিউব এমন একটা আমার বাচ্চা যেটাকে আমি নিজের হাতে আমার প্রচণ্ড ভালোবাসার সঙ্গে বড় করতে চেয়েছিলাম, কিন্তু সে হয়তো নিজে আর বড় হতে চাইছে না, তো এখানেই হয়তো আমাদের পথটা ভিন্ন হয়ে যাবে, এখানেই হয়তো আমার এই জার্নিটা শেষ হয়ে যাবে। দুটো জিনিস ইউটিউবের সম্পর্কে না বললেই নয়, সেটা হচ্ছে এই জার্নিতে আমি প্রচুর কিছু শিখেছি, তোমরা আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছো রাস্তাঘাটে, আমার ফ্যামিলিকে প্রত্যেককে প্রচুর ভালোবাসা দিয়েছো, এবং সব থেকে বড় পাওয়া হচ্ছে আমার সিলভার প্লে বাটন এবং আমার ইউটিউব ক্রিয়েটর ইভেন্টে যাওয়া, এত ইউটিউবার্সদের সঙ্গে দেখা হওয়া, সব কিছুই আমি যে নিজে পেশেন্স আনিনি আমার মধ্যে সেটা নয়, আমি ভাবিনি এমন নয় যে আমি একটা চান্স দিই এই চ্যানেলটাকে, কিন্তু আমি কোনোভাবে ফিল করছি যে মানুষ আমাকে আর চায় না, তো মানুষ যখন আমাকে চায় না সুতরাং আমি জোর করে একটা জায়গায় থেকে তাদেরকে আমার ভিডিও দেখাবো, এটাও তো ঠিক না, তাই না? তো আমার জার্নিটা হয়তো এতটাই ছিল। আমার যদি কখনো ইন ফিউচার আমার নিজের মনে হয় যে না আমি পারবো তোমাদের কাছে আবার ফিরে আসতে এবং তোমরা আমাকে সাদর আমন্ত্রণে আবারও আগের মতন ভালোবাসা দেবে, আগে যেমন তোমরা আমাকে দিদি দিদি বলতে, আমাকে এত ভালোবাসা দিতে, সেরকম যদি আবারও হয় তাহলে আমি নিশ্চয়ই ফিরে আসবো, কিন্তু তার আগে আমি এই প্ল্যাটফর্ম থেকে বিরতি নিচ্ছি, কারণ আমার মনে হয় যে আমার আর এই প্ল্যাটফর্মের কোনো দরকার নেই। কারণ আমার মনে হয় যে কোনো কাজ যখন যেটা তোমাকে মানসিক কষ্ট দেবে বা মানসিক একটা প্রবলেমের ফেস করাবে, তখন সেই কাজটা করা বন্ধ করে দেওয়া উচিত, কারণ ইন রিটার্ন আই এম নট গেটিং এনিথিং, তাই না? তো আমি আমার মেন্টাল স্ট্রেস করাতে চাই না, আমি আমার অ্যাংজাইটি ডিপ্রেশনের মধ্যে যেতে চাই না। কিছুদিন আগে একজন আমাদের একটা কথা বলেছিল যে একজন ক্রিয়েটর, সে যখন বেস্ট ক্রিয়েটর অফ দ্য ইয়ার এর অ্যাওয়ার্ড পায়, তখন সে স্টেজে উঠে একটা কথা বলে যে থ্যাঙ্কস টু মাই সাইকোলজিস্ট, মাই ডক্টর, মাই মাই সাইক্রাটিস্ট ফর বিং দেয়ার উইথ মি ইন দিস জার্নি। কারণ আজকে যারা ইউটিউবার, যারা খুব ভালো পজিশনে চলে গেছে, তারা না লাইফের সব কিছুকে সামলে ইউটিউবটা করে, তাদেরও ফ্যামিলি থাকে, তাদেরও একটা পার্সোনাল লাইফ থাকে, প্রফেশনাল লাইফ থাকে, সবটাকে ম্যানেজ করার পরে না তাদের শরীরে কিছু থাকে না, কিন্তু তাও তারা করতে থাকে, তারা হাল ছাড়ে না। আমিও চাইনি হাল ছাড়তে, কিন্তু আমাকে কোনোভাবে বলতে পারো বাধ্য করা হলো। আমি অনেকভাবে ইউটিউবের কাছে শরণাপেক্ষী ছিলাম, আমি মনে হয়েছিল যেহেতু আমার চ্যানেলটা ডেড হয়ে গেছে বা ফ্রিজ হয়ে গেছে, আমি অনেকের কাছে হেল্প চেয়েছিলাম টু হেল্প মি, বাট আই হ্যাভেন্ট রিসিভড এনি পজিটিভ ফিডব্যাক ফ্রম এনি ওয়ান। সো আমার মনে হলো যে আমার এই মুহূর্তে ইউটিউব থেকে কুইট করাটাই বেটার, এবং তোমাদের সকলের কাছে আমি অনেক 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 ধন্যবাদ জানাবো, কারণ তোমরা আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছো। তোমাদের ভালোবাসা ছাড়া হয়তো ঋত্বিকা চক্রবর্তী এই যে একটা নাম, এই যে একটা নামের পরিচিতি পাওয়া কোনোদিনই সম্ভব হতো না তোমরা যদি না পাশে থাকতে, তোমরা যদি এত ভালোবাসা না দিতে। আমি অনেকের বাড়ির বোন হয়েছি, অনেকের বাড়ির দিদি হয়েছি, অনেকের মাসি হয়েছি, অনেকের ফ্রেন্ড হয়েছি আমার ভিডিও থ্রুতে। তোমাদের যদি একটু একদিনের জন্য মনে হয় আমি তোমাদেরকে কোনোভাবে হেল্প করে থাকি বা এন্টারটেইন করে থাকি, তাহলে আমার সেটা পাওনা, উপরি পাওনা বলতে পারো। সো থ্যাংক ইউ সো মাচ টু এভরিওয়ান। আমি হেরে গেছি আজকের এই ভিডিও থ্রুতে, আমি এটুকুই বলবো দ্যাট আমি পারিনি আমার পেশেন্সকে আর ধরে রাখতে। আই হ্যাভ ফেলড অ্যাজ আ ক্রিয়েটর, কারণ আমার মনে হয় যে যেই সমাজে থাক কিছু বলবো না, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আমি জানি তোমরা অনেকে আমাকে মিস করবে হয়তো, কিছু কিছু মানুষ তো খুবই বেশি করে করবে যারা আমার মিনি ব্লগের অ্যাডিক্টেড ছিলেন, কিন্তু এটুকুই আমি তোমাদেরকে বলবো। থ্যাংক ইউ সো মাচ ফর বিং দেয়ার উইথ মি, থ্যাংক ইউ সো ভেরি মাচ। ওয়েট ওয়েট ওয়েট, কি ভাবলে এত সহজে হাল ছেড়ে দেব? না না না, কাল থেকে তোমাদেরকে ঠিক আবার আগের মতনই জ্বালাবো। তোমরা অনেকদিন ধরেই বলছিলে না দিদি প্লিজ প্র্যাঙ্ক ভিডিও বানাও, তো ফাইনালি তোমাদের জন্য নিয়ে চলেই এলাম একটা প্র্যাঙ্ক ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। আর হ্যাঁ, এই ভিডিওটার থ্রুতে আমার মনের কিছু সত্যি কথাও কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। দেখা হচ্ছে তাহলে কালকে নতুন ভিডিওর সঙ্গে।